Bismillahirrahmanirrahim. Priyo shikkharthira ajke amra dekhbo amader dictionary ta onek shomoy banan gulo likha thake amra kibhabe uchcharon korbo ebong banan gulo amader kibhabe practice kora uchit eta ni ajke ajon dekhbo jemon amra bolte pari nation amra boli nation to ei je nation banan ta ki ashole nation nation naki nation eta ni amra ektu kotha bolbo kemon so cholo amra jodi shuru kori ebhabe nation ta boli amra jodi eta ke bhag kori দুইটা অংশে সিলেবল অনুযায়ী তাহলে এই বানানটা হলো এন এন এ ন আমরা আমাদের আগের ক্লাসগুলোতে বলেছি দন্ত ন সাউন্ড দ্য এন এবার বলি এই যে এইটা বলছি এটা হলো নেই বলো কথাটাকে আমি কি বলছি এন ই আই নেই এবার বলছি শান আছে না তালুপস্ব সাধারণত যে এইভাবে হয় তালুপস্বটা এইভাবে হয় আর আ সাউন্ড হয় এই যে উল্টোই আমরা বলে থাকি এটা হলো আইপি সিম্বল এটা হলো আ সাউন্ড তাহলে তালবসা আ দেখি হলো সা আর এই যে এটা হলো আন দেখি হয়ে গেল নেশন এই নেশন মানে কি জাতি তাহলে আমরা নেশন বলবো না নেশন বলবো না আমরা বলবো নেশন আমরা এখন থেকে কি বলবো নেশন ওকে আমাদের সবার পরিচিত একটা শব্দ আছে সেটাকে বলা হলো ওন্ডার অফ মডার্ন সায়েন্স সে ওন্ডার অফ মডার্ন সায়েন্স শেষ আমরা দেখব কম্পিউটার সো কম্পিউটার বানানটা আমরা যদি দেখি এইটাকে আমরা বলছি যদি ট্রাই সিলেবল ভাবি কাম পিউ টা তিন ট্রাই সিলেবল ভাবি তাহলে এই যে এটাকে আমরা বলছি কাম খাম এটাকে আমরা বলুন খাম পিউ তাহলে পি তে প সাউন্ড আর ইউ সাউন্ড আমরা একটা ক্লাসে বলে দেখেছি এই যে অনেকটা জে ইউ এটাকে আমরা বলছি ইউ এই সাউন্ডটাকে আমরা বলছি ইউ সাউন্ড কেমন তাহলে পিউ তাহলে খাম পিউ টার তা আমরা বলে থাকি আমাদের টার তো টা যদি কিছু হয় এটা কি টি আর এই যে উল্টো ই এটা হলো আইপি সিম্বল আ সাউন্ড দেয় তাহলে টা এবং এটা হয়ে গেল কম্পিউটার আমি এটাকে কি বলছি কম্পিউটার সো আমি যদি এখন বলি যে আমাদের ডিকশনারিতে ইংলিশ ডিকশনারিতে বা অনলাইনে যখন কোনো ওয়ার্ড খুঁজে পাই এইভাবে আমার লেখা থাকে কিন্তু কি লেখা থাকে এটা আমার অজানা ছিল এভাবে আমরা যদি প্রত্যেকদিন দুই তিনটা করে প্র্যাকটিস করি আমাদের জন্য অনেক ভালো হয় আরো একটা প্র্যাকটিস করবো আমরা যদি একটু লিখি ন্যাশনালাইজ 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 তাহলে নে এখানে আমরা দেখব এটা বলবো ন্যাশনালাইজ কিন্তু নয় এটা আমরা বলেছিলাম নেশন এটাকে আমরা বলেছিলাম কি নেশন তাহলে এইখানে আমরা দেখব এই যে নে এই শব্দটা হয়ে গেল কি অনলাইনে এটা হলো নে এটা হলো এ সাউন্ড আইপি সিম্বলের এটা হলো এ সাউন্ড তাহলে এন দি এটা হলো এ এন এ নে নে তারপর আমি কি পাবো আমি কি পাবো এই যে এইটাকে আমরা বলেছিলাম এটাকে আমরা বলেছিলাম নে নে দিয়ে একটু এইটা যদি দিয়ে দিই তাহলে ন্যাশ আমি পেয়ে গেলাম এটা তো পেট কাটবে না এটা হয়ে গেল ন্যাশ তাহলে এ তালবর্ষ অ্যাশ তাহলে এই যে আমার ন এ স হয়ে গেল কি ন্যাশ আন এটাকে বলছি যে অন আছে এটাকে আমরা বলবো আন এটাকে আমরা কি বলছি আন এ আ সাউন্ডটা আমরা কি বলেছিলাম তাহলে এটা এভাবে যাবে এটা যদি এভাবে যায় এই যে উল্টো ই এন আন ন্যাশ নট নেই এটা হলো ন্যাশ ন্যাশ আন আল এই যে এটা হলো কি আল এই যে উল্টো ই এল আল হয়ে গেল আল এবার আইজ বলছি আমরা এটা হলো এইজ শব্দটাকে এই যে কি বলছি আই আই এস এটাকে বলছি এইজ এ আই জেড এ আই জেড সো আমার তখন এই একসাথে যদি আমি লিখি তাহলে আমার জন্য কত ভালো হয় আমরা যদি এখন এটাকে একটু ফ্রেশ করে লিখতে যাই এটাকে যদি আমরা একটু ফ্রেশ করে লিখতে যাই আমাদের জন্য যেটা ভালো হয় আই এস ই তাহলে আমরা দেখব আমরা এক কথায় দেখব নে এই যে নে ন্যাশ 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 দে ওনাল তাহলে আনাল তাহলে ন্যাশ এই যে আ এন আ এল এ আই জেড অনেক সময় ফোটা থাকে বা নাও থাকে এটা হয়ে গেল আমার কি ন্যাশনালাইজ তাহলে আমি একটু বলি এটা হলো নেশন কিন্তু এখানে কি ন্যাশনালাইজ ন এটা তখন হয়ে গেল কি ন্যাশনালাইজ আর এই যে এটা হলো অ্যাসাউন্ড এই ছিল আমাদের আজকের এই দুই তিনটা শব্দ নিয়ে আয়োজন
আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, খুব ভালো লাগলে শেয়ার করে দাও। তোমাদের জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।